তো সেই কারণে মাছে মাঠে প্রচুর মাছ উঠে গিয়েছিল পুকুর থেকে। তো কীভাবে মাছ ধরতে হয় সেটাই আমি আজ তোমাদের দেখাবো। আমরা তো গ্রাম বাংলার মানুষ, তো এইভাবে আমরা জল ছেঁচে মাছ ধরে থাকি হাতে করে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কিছু মাছ রয়েছে, চুনো মাছ, আর এদিকে একটা আছে ওই মাছ। আবার ধরতে পারলাম আর কতগুলো গেঁড়া বলে বা শামুকও বলে জলের সাথে এসে গেছে, ওগুলো তো খাওয়া হয়, নিয়ে নিচ্ছি। আমার মাছ মাছ ধরতে খুব ভালোবাসি।
ছোট ছোট আছে, জাঁকে মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ। তো ফ্রেন্ডস, আমাদের এই গ্রাম বাংলায় মাঠ ঘাট, পুকুর, নদী নালা বা এই আমার মাছ ধরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এরপরে মাছ নিয়ে যাচ্ছি ধরে, রান্না করে খাওয়া হবে, বুঝতে পারছে তো। যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে প্রতিটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর পাশে থাকা বেল আইকনটিতে একটু টাচ করে নেবে। চলো দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, এই যে গোটা গায়ে কাদা মেখে গেছে, তো এবার বাড়ি গিয়ে ধুতে হবে। এবার বাড়ি রওনা হয়, চলবি তাহলে। ফ্রেন্ডস, এখানে মাছটা আমি বন্ধুগুলো আগে থেকে মাছে রেখেছিলাম, অল্প অল্প মাছ তো সেই কারণে মশলাটা একটু কম লাগবে। এইখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তবে একটু সরষে দিলে দেওয়া যেতে পারে, আমাদের তো সরষে একটু একটা পছন্দ করে না, সেই কারণে দিই। যাই হোক, তো এইখানে আমি কড়াই, এইখানে কড়াই আমি তেল নিয়ে নিয়েছি আগে থেকে, কারণ একটু আগে মাছ ভেজেছিলাম, তেলটা আছে, তাতে আমি মাছটা এখানে দিয়ে নিচ্ছি। আর এটা তো চুনো মাছ, ছোট মাছ খুব, এটা ভাজলে কিন্তু আর কিছু খুঁজে পাওয়া যাবে না, এবারে নষ্ট হয়ে গলে যাবে, সেই কারণে এটা কাঁচা ঝাল করলে খেতেও ভালো লাগে এবং মাছটা খুব গোটা গোটা থাকে। তো মাছটা দিয়ে দিয়েছি আমি, এরপরে আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি, এরপরে আমি মশলাগুলো গুলে নেবো একটু জল দিয়ে। জল খুব একটা বেশি লাগবে না, এটা আবার একটু মাখিয়ে নেব। ব্যাস এরকম মাখিয়ে নিয়েছি, এরপর আমি আঁচটা ধরিয়ে দেবো, উপরে ওভেনটা আমি চালু করে দেবো। তো ফ্রেন্ডস, আমরা তো মাঠে মাছ ধরলাম, তোমরা হয়তো বেশিরভাগ বাজারে কিনে খাও, তো চেষ্টা করবে বড় মাছের চেয়ে চুনো মাছ যদি পাও, এই ছোটো মাছ অবশ্যই কিনে খাবে, কেননা এই ছোটো চুনো মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তাই এটুকু অনুরোধ তোমাদের আমি করি, অবশ্যই তোমরা বাজারে চুনো মাছ পেলে কিনে খাবে, আর চুনো মাছে প্রচুর পরিমাণে মিষ্টি গুণও থাকে। আর ক্যালসিয়াম মানে তো তোমরা জানোই, যা আমাদের হাড় ক্ষয় থেকে রোধ করে, হাড় ক্ষয় হতে দেয় না, এটা তোমাদের সকলেরই জানা, তাই অবশ্যই তোমরা বাজারে বেশি করে চুনো মাছ কিনে খাবে। বুঝতে পারছো, মানে ধান জমি থেকে তুলে নিয়ে এসেছি, এটাকে ধরেছি, আর এটা খেতে খুবই সুস্বাদু, মানে এত সুন্দর খেতে, এত মিষ্টি, না খেলে বোঝানো যাবে না। মানে বেশিরভাগ গ্রামে পাওয়া যায়, শহরাঞ্চলে পাওয়া যায়, আর এই মাছটা বিশেষ করে বর্ষাকালেই পাওয়া যায়, তখন ধান চাষটা হয়,
প্রচুর পরিমাণে আর বৃষ্টি হয়। আর এই মাছগুলো কিন্তু শুধুমাত্র এটা কোনো চাষের মাছ নয়, এটা অলরেডি মাছটা আমরা আমাদের থেকেই হয়ে যায়। আর এটা ধান জমিতে পাওয়া যায়, বৃষ্টি হলে এই মাছগুলোকে দেখা যায়। তো এই মাছটাকে বেশি নাড়া ছাড়া চলবে না, কেননা খুব ছোটো মাছ, তো কুচো কুচো ভেঙে যাবে, ওই জন্য একবারে এটা মাছটা হয়ে গেলে তুলে নিতে হবে। সেই কারণে আমি নাড়ছি না, কিন্তু তো ফ্রেন্ডস আমি কিন্তু খুব মাঠে মাছ ধরতে ভালোবাসি। যদি খেতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ ধারগুলো লাল লাল হয়ে গেছে, তার মানে মাছটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো, সুন্দর হয়ে গেছে, আর কোনো রস নেই, মাছটা এরকম হবে। এরপর আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ মাছগুলো ঠিক গোটা গোটা আছে, নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেত। তো ফ্রেন্ডস আজকে রেসিপি মাঠে মাছ ধরে রান্না করা, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটাতে টাচ করে নেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর তাহলে আসি।